হ্যালো দিস ইজ ডক্টর তমরজিৎ চক্রবর্তী কনসালটেন্ট নিউরোসার্জেন রুবি জেনারেল হসপিটাল কলকাতা আমি যে টপিকটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে এসেছি এটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি তো হোয়াট ইজ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হলো একটা স্পাইন সার্জারি যেটা আমরা খুব অল্প স্মল ইনসিশান দিয়ে খুব অল্প কেটে এন্ডোস্কোপের থ্রুতে আমরা করি তো ওয়াই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ইজ স্পেশাল এটা এই জন্য স্পেশাল Endoscopic spine surgery, we are using a very small opening. So, after surgery, the morbidity is very less. After surgery, the patient can join their work after two to three days. We can discharge the patient um, with less than 24 hours. So, that is why these surgeries are uh, gaining more and more interest. And now, with the technological advance advantages, these surgeries are also very safe. Next question. যে কোথায় আমরা এই সার্জারি করতে পারি কি অসুবিধা হলে পেশেন্টদের আমরা এই সার্জারি করতে পারি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্ডিকেশান যে ক্ষেত্রে আমরা এই সার্জারি করি সেটা হলো ডিস্ক প্রোল্যাপস আমরা সবাই জানি যে ডিস্ক প্রোল্যাপস হচ্ছে একটা ঘটনা যেটা একটা স্পাইন কন্ডিশন যেটা পেশেন্টদের নর্মাল পপুলেশনে প্রচুর হয় এই ডিস্ক প্রল্যাপস সম্বন্ধে অনেকের অনেক রকম ধারণা আছে দ্য আর মিসকনসেপশান যে একবার ডিস্ক হলে বা স্পাইন সার্জারি করলে পেশেন্টরা আর পোস্ট অপারেটিভলি তারা হয়তো হাঁটতে পারে না তাদের হয়তো একটা পায়ে উইকনেস আসে বা তারা হয়তো তাদের লাইফ হয়তো বেড রিটেন হয়ে যায় দ্যাট ইজ আ মিসকনসেপশান আই ওয়ান্ট টু সে ডিসক্রোল্যাক্সেস সার্জারি ইজ সিম্পল ইট ইজ ইট ক্যান বি ডান ইন দ ডে কেয়ার বেসিস অ্যান্ড আফটার দ্য সার্জারি পেশেন্ট বিকাম অ্যাপসলিউটলি সিডম ফ্রি ও পেন ফ্রি ইউজুয়ালি উই অ্যাডমিট দ্য পেশন্ট অন ডে অফ সার্জারি অ্যান্ড উই পারফর্ম দ্য সার্জি ইট টেক্স অ্যাউন্ড ওয়ান অ্যান্ড হাফ টু টু আওয়ার্স

এই ধরনের সিমটমস যাদের থাকে তাদেরকে আমরা অ্যাডভাইস করি যে সার্জিক্যাল ইন্টারভেনশনের জন্য এই সার্জিক্যাল ইন্টারভেনশনের জন্য অ্যাপার্ট ফ্রম সার্জিক্যাল ইন্টারভেনশন দে আর মেডিকেল ইন্টারভেনশনস অলসো দেখা যায় যে ওষুধ দিয়ে যদি পেশেন্টের ইম্প্রুভমেন্ট না হয় বা পেশেন্টের পেইন যদি একই রকম থেকে যায় তখন এবং তার যদি একটা টিপিক্যাল ডিসক প্রোল্যাপসের এমআরআই স্ক্যান দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে সার্জিক্যাল ইন্টারভেনশন অ্যাডভাইস করি এই সার্জারি ইনিশিয়ালি দ্যাট ওয়াজ নট দেয়ার But gradually, because of the technological uh, advancement, uh, we have got this opportunity to do this surgery. And this is absolutely safe. This is absolutely safe. There is no uh, question of uh, post operative bedridden condition. There is no question of post operative uh, leg weakness. The chances are very less. I am going to the patient is advanced. Stage, যে ক্ষেত্রে অলরেডি পেশেন্টের কোনো পায়ে উইকনেস রয়েছে বা পেশেন্টের কোনো ইউরিনারি বা স্টুল অ্যাভলবিলিটি আছে তাহলে দ্য রিকভারি ইজ নট কমপ্লিট আফটার দ্যাট আফটার দ্য সার্জারি অ্যান্ড ইট টেক্স এ লং টাইম আদারওয়াইজ ইফ দ্যার ইজ নো নিউরোলজিক্যাল ডেফিসিট সার্জারি আগে তার যদি কোনো পায়ে উইকনেস না থাকে তার যদি কোনো ইউরিন বা স্টুলে প্রবলেম না থাকে শুধু পেন নিয়ে যদি পেশেন্টরা আমাদের কাছে আসে तेल से क्षेत्र में पोस्टपरेव पेशेंटर पोस्ट अपरेटिव कंडिशन आर भेरि गुड द पेशेंट कैन जॉन देयर व्क उदिन अ डे आउट टू थैंक यू सो मच